তুমি যদি মাপ নাই করলামলা বান্দারে ভাই চোখের পানি ছেড়ে দাও না তুমি যদি মাপ নাই করবান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে হাত দুটা উপরের দিকে উঠাইয়া বাবা আজকে আমার মাওলারে দেখায় দাও আজকে চব্বিশে আগস্ট হাত দুটা উঁচা করো বৃষ্টির মধ্যে মাঠেও আসায় নাই মালিক দেখো আল্লাহ হাজীগঞ্জের এই বাজারের দিকে এই আলামিন বাজারের দিকে তাকায় দেখো মালিক আজকে চব্বিশে আগস্ট তোমার পাগল গুলে হাত দুইটা উঠাইয়া তওবা করলো মালিক রে এদের মধ্যে কার জানো বাবা নাই কার জানো মানে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে তোমার পাগল গুলি তারপরে মাহফিলে হাজির হইল আল্লাহ আজকে চব্বিশে আগস্ট এদের জীবনে সবার গুনাহ মাফ করিয়া দাও গত পরশু দিন একটা লাশ আসছে তোমরা দেখছনি মালয়েশিয়ার থেকে বিশটা বছর লোকটা মালয়েশিয়ায় ছিল পোল্ট্রি মুরগির খামার ছিল মালয়েশিয়ার মধ্যে বাবা তোমাদের দাউদ কান্দি বাড়ি কোটি কোটি টাকা কামাইছে বিশ বছরে ওই দেশে পোল্ট্রি মুরগির খামার ছিল কোটি কোটি টাকা কামাইয়া বাড়ি গাড়ি কম করে নাই বাবা লাশটা যখন এয়ারপোর্টে আসছে বড় ছেলেটা লাশটা গ্রহণ করল ওই লোকটার আশ্চর্য ধরনের ঘটনা যারা ফেসবুকে দেখলাম পেপারে দেখলাম বাজানদের লাশটা যখন নামানো হইল কবর দেওয়ার আগে দেখা গেল লোকটা বিবি এখনো পর্যন্ত বাবা সন্তানগুলাকে আগ্রায় ধরে রেখেছে বিবি কি পত্রিকার মধ্যে পেপারের মধ্যে দেখানো হলো বিবিটা এখনো যুবতীর মতো বিশটা বছর সেই মানুষটা মালয়েশিয়ায় থাকলো বলেন তো তার জিন্দিগিতে কতটুকু এই দেশের আবহাওয়া কতটুকু সুখ সমৃদ্ধি নিয়ে গেল মনের মধ্যে কত বেদনা মা এখনো বেঁচে আছে কিন্তু কলিজার টুকরার সন্তান বিদায় নিয়ে চলে গেছে ও আমার প্রবাসী ভাইরা হাজীগঞ্জের ভাইরা চাঁদপুরের ভাইরা যারা প্রবাসী জীবন যাপন করছেন কত মনের দুঃখ লইয়া প্রবাস জীবন কাটান গো বাবা একবারও কি ভেবে দেখেছেন কত টাকা কামাইছি বাড়ি করছি গাড়ি করছি কবরের বাড়ির জন্য আমি কি সাবানা যোগাইছি লোকটা জাহান্নামের বয়ে বিশ্ব নবীর ভালোবাসা দেখাইতে যে যখন বলেছে বিবিরে দাড়িগুলা যদি কাঁচা থাকে আমার দাড়িগুলা পাকায়া দিস ময়দা দিয়া আটা দিয়া আল্লাহর কুদরত বোঝা যায় না বাবা কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলিয়া গেল আল্লাহু আকবার বাবা দাড়িগুলা তো পাকে নাই গো বাজার বিবি বড় সন্তানকে ডেকে ডেকে বলে আব্দুস সুবহান দে মৃত ব্যক্তির ওসিয়াত পালন করতে হয় তোমার বাবা বলেছিল কাফনের মধ্যে আটা অথবা ময়দা দিয়া তার দাড়িগুলা সাদা বানায় দিতে বাবার জীবনের শেষ কথাটা রাইখে দে না বাবা আস্তে করে লোক
যখন সরিয়ে গেছে আল্লাহর বান্দা আবরা দিয়া ময়দা দিয়া বাবার ওসিয়াত পালন করে দিল ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন কাফন পড়াইয়া প্যাকেট বানায় যখন কবরে রেখে আসছে বাজনদের কবরে যখন মুনকার নেকি নিককার নেকি চলে আসছে মার রব্বুক ওয়া মান দীনুক আমান নবিয়ুক মান হাদার রুজুল বুইসা ফীকুম জোরে কর আল্লাহু আকবার কবরে যখন নেককার নেকি এসে মার রব্বুকে জিজ্ঞেস করছি আল্লাহর বান্দার দাড়িগুলো ধরে আর কয় আমি জানতাম দাড়ি পাকা মানুষকে সম্মান করে আমার আল্লাহ তোমরা দি আমার সাথে চোখ গরম করে কথা কও তুমি কি জানো না ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর ভয় যে পাপের কাজ ছেড়ে দিবে চোখের পানি ফেলাইয়া কাঁদবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দিয়া আমি তো দাড়ি গুলা আদা দিয়া পাকায়া যে একমাত্র মাওলার ভয় আমি নবীর ভালোবাসায় দাড়ি গুলা পাকায়াছি তোমরা চলে জোরে জোরে কথা কও এবাজান ইমাম গাজালি রাখেন আল্লাহর কুতুবকে স্বপ্নে দেখানো হইতেছে আল্লাহর ওই বান্দা যখন বারবার বলতেছে তোমরা আমার সাথে চোখ গরম দিও না তোমাদের চোখ গরম দিলে আমার কলিজায় মানায় না লোকটা বারবার যখন এইরকম কথা বলতাছে কবরের থেকে আওয়াজ হইতাছে ওই আল্লাহর বান্দার সাথে বিয়া দেবি করিস না আমি আমার আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা রসুলের প্রেমের দিকে তাকাইয়া জাহান্নামের ভয় যখন দাড়িগুলা ময়দা লাগাই আসছে একমাত্র আমি মাওলার ভয় করছে ওই ব্যক্তির সাথে তোরা রাগারাগি ফালাফালি করিস না আল্লাহর বান্দারে বলে দেব আল বিসু হুমিনাল জান্না ওয়া আবশিরু হুমিনাল জান্না ফাফতাহনা আবওয়াবাস সামা ফাফতাহনা আবওয়াবাস সামা ওই লোকটার সাথে তোরা ঝাড়ি দিস না বকাবাজি করিস না কোন প্রশ্ন করিস না লোকটা বারবার দাড়ি হাত দিয়ে বলে আমি মাওলার ভয়ে দাড়িগুলা পাকায় আসছি তোরা আবার কষ্ট দিস না আর আমি আল্লাহ তো কোরআনে বলেছি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে আমি আল্লাহর ভয়ে তো দাড়িগুলা ময়দা দিয়া পাকাই নিয়ে আসছি আল্লাহর পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছায় দে জান্নাত থেকে একটা দরজা খোলায় দে আমার নবীর রওজার সাথে সুন্দর একটা রাস্তা বানায় দে তারে দাড়ি গুলা লাগলে লাভ না লস জোরে কোন বাজনে কবরে একা একা থাকবেন সব কিছু পচিয়ে যাবে মনে রাখবেন কয়েকটা জিনিস আমার রব্বে কারিম আপনার কাছ থেকে সিনায় নিবে না কিয়ামতের মাঠে কোন মানুষের মুখে কিন্তু দাড়ি থাকবে না বাবা ভালো করে বুঝবেন জান্নাতে সমস্ত মানুষদের মুখগুলো থাকবে সাফান সাফা ফেরেশতাদের মতো একবারে পরিষ্কার থাকবে কিন্তু মনে রাখবেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে দাড়ি নিয়ে মরলে কি দাড়িটা থাকবে না দাড়িটা কিন্তু থাকবে না বাবা কেন থাকবে না মনে রাখবেন তাহলে তো দাড়ি না রেখে গেলেই ভালো না গো বাবা না আমার আল্লাহ সব জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না যদি আল্লাহ সব জানে যারা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করবেন বিশ্ব নবী তারে প্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দাড়ি রাখার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই একজন কবি সকালবেলা রেজার লাগাইয়া দাড়ি সাজতাছে মারহাবা বললেন না সকালবেলা বেলেট দিয়ে দাড়ি সাজতাছে পারস্যের ঘটনা পারস্যের কবি যখন সকালবেলা দাড়ি সাজতাছে হিন্দি মিটাইম ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যায় আল্লাহর ওলি দেখতে যে সকালবেলা দাড়ি সাজতাছে বিলেট দিয়া আল্লাহর ওলি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে তো টিটকারার নজরে কবি বলে ফেলছে এই হুজুর এই মোল্লা আমার দাড়ি সাজা দেই কেন তুমি কান্তাছো কারণ ডাকে সঙ্গে সঙ্গে বলতেছে আপনার দাড়ি সাজতাছে না আমার কলিজায় লাগতাছে
কবি শিক্ষিত মানুষ বলে ফেলেছে আমি তো দাড়ি সাস্তাছি আমি তো তোমার কলিজা সাসি না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে আল্লাহর ওলি বলতেছে আপনি আমার কলিজা সাস্তাছেন না বরঞ্চ বিশ্বনবী বলেছে মান কতাহলি হিয়াতি কান্নামা উনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় আমি নবীর গলায় বেলেট লাগাই আপনি আমার গলায় বেলেট লাগাবেন কা আমার ইতিম নবীর গলায় বেলেট লাগাইছেন যে ইতিম নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে গো কিয়ামতের মাঠে যার সিগনেচার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আমার নবী বলেছে যারা দাড়িতে বেলেট লাগায় সে যেন আমার গলায় বেলেট লাগায় এই কথা বলিয়া শিক্ষিত মানুষ সঙ্গে সঙ্গে বলে অর্ধেক এই পাশ এখনো সাসে নাই কবি বলে ফেলছে তুমি কি দলিল দিয়ে বলতে পারবাই দাড়ি সাসতে নবীর কলিজা সাসা হয় আল্লাহর কুতুব বলে ফেললেন আমি কসম করে বলছি নবী বলেছেন যে ব্যক্তি দাড়িতে খুন লাগায়ছে নবীর গলায় খুন লাগায় কবি বলে ফেললেন আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন দাড়ি সাসুম না সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব আয়াত পড়ে ফেললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যে ব্যক্তি অন্তর দিয়া কোনো একদিন গুনাহ করতে করতে তওবা করে ফেলেছে আমার মালিক ডাক দিয়ে বলবে যারা তওবায় নাসুহা করছো তওবায় নাসুহা তাকেই বলা হয় জীবনে আর গুনাহ করব না নেকের কাজ ছাড়ব না বলেন জীবনে আর গুনাহ করব না নেকের কাজ ছাড়ব না বলেন নেকের কাজ ছাড়ব না গুনাহ আর জীবনে করব না এর নাম হলো তওবা নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নেকের কাজ জীবনে ছাড়ব না গুনার কাজ আর জীবনে করব না এর নাম হলো তওবা নাসুহা এ যুবক ভাইরা আজকে তওবার নিয়ত করে ফেলো জীবনে কত বন্ধুর সাথে একসাথে চললাম কবরে মাটি দিয়ে ফেললাম জীবনে একসাথে কত জানাজায় গেলাম আমার জানাজা কে করবে গো কোন বাসের জারে জানো আমার বাসটা দাঁড়ায় আছে কে জানো কেটে আনিয়ে আমার জন্য জীবনের শেষ চাটাই বানাইয়া বিদায় দিয়ে দিবে আবিলিয়াস রহমান জেহাদি জীবনে ভাবি নাই 12 বছর বয়সে মা হারাইয়া সারা জীবন কাঁদ কত আশা ছিল রে যুবক যখন মাদ্রাসায় ভর্তি হই কত আশা ছিল আমি আলেম হব আমার মা আমার কত আদর করবে গো বারো বছর বয়সে মা হারায় কত জঙ্গলে জঙ্গলে কত রাস্তা দিয়া হাসি মা মা বলে কেঁদেছি যখন কোন তালবি আলিমরে দেখতাম তার মা গোস্ত রুটি পাকাইয়া ফিন্নি পাকাইয়া টিফিন কারির বাটিতে করিয়া মাদ্রাসার বারান্দায় বসাইয়া মা খাওয়াইতো আমি ইলিয়াস রহমান জেহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় মা ডাকা শুনতাম আর কান্দাম আর ভাবতাম মা গো তুমি বেঁচে থাকলে আমিও তো তোমার কোলের মধ্যে বসে খাইতে পারতাম গো মা ও আমার দাড়ি পাকা বাজার দাবি জানি না কার জানু মা নাই এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই বাবার মতো দরদি কেউ নাই গো যারা মায়ের কথা মনে করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবা বাবা মনে রাইখো তার মায়ের কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে বসন্তে আমি আপনাদের চোখের সামনে একটা ঘটনা তুলে ধরছি যখনই কবি দাড়ি সাসাটা বন্ধ করে দিল এক পাশ সাসে আর এক পাশ সাসে নাই তওবা করে ফেলছে খালেস তওবা আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে
রাতের অন্ধকারে কবি ঘুমিয়েছে রাতের অন্ধকারে ঘুমের মধ্যে থেকে বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে দুহাত বাড়ায়া কবির বুকের মধ্যে নিয়ে বিশ্বনবী চেপে ধরে বলে কবি আব্দুর রহমান রে আলেমের কথা শুনিয়া মানে হাব্বা আলিমান কা আন্নামা হাব্বানি যে ব্যক্তি আলেমকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো বাজনটা আমি জানি অনেক যুবক ভাই আমার ওয়াজ শুনে আমারে অনেক ভালোবাসে তাই না আমাদের মতো অনেক আলেম ওলামার ওয়াজ শুনিয়া যুবক জীবনে চোখে দেখো নাই আজকে প্র্যাকটিক্যাল দেখতেছো আর মনে মনে ভাবতাছো জিহাদি চাপড়ে মোবাইলের ভিতরে টিভির মাধ্যমে দেখি আজকে বাস্তবে তার চোখের পানি দেখি আমার চোখের পানি পড়ছে তুমি যদি এই নিয়ত করে দুই ফোঁটা পানি ফেলে দিতে পারো তোমার তওবা আজকে কবুল হয়ে যাবে জীবনে একটা দিনের তওবা যদি কবুল হয়ে যায় তোমার কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে এবার আমার দিকে তাকাবেন আর কানবেন বিশ্বনবী কবির বুকের মধ্যে নিয়ে বলে তুমি আলেমের কথা শুনিয়া যখন তওবা করিয়া দাড়িটা রেখে ফেলেছো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما إلا من تاب وآمن وعمل عملا صالحا زر الزيبون التوبة قرشو نكر قس لغيشو মনে রাখিও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা জীবনে আর গুনাহ করবা না জীবনে যত গুনাহ করছো সব গুনার পরিবর্তে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা রব্বে কারীম তোমার সমস্ত গুনাহ maaf করবে তো করবেই ওই গুনাহ maaf করার জায়গাটা আমার আল্লাহ আর নেকের দ্বারা ভরপুর করে দিবে ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা এটা পৃথিবীর কোন সরকার পারবে না একমাত্র আমি বিশ্ব সরকার আল্লাহ ছাড়া কথা ঠিক না বেটি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 40 বছর পরে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে কথা কন না কেন 38-40 বছর পরে তার বাবার যারা হত্যা করেছে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ফাঁসি দিয়েছে কথা কন না কেন আমার আল্লাহ বলেন বান্দারে 40 বছর আগে কি গুনাহ করছর আমি আল্লাহ দেখব না গতকালকে কি গুনাহ করছর আমি দেখব না যখনই তওবা নিয়াত করে নেকের গাছ লাগাইছর তোর চোখে পানি দেখছে আমি রব্বে কারীম তখনই তোরে মাফ করে দিয়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি শুধু মাফই করি না ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা যারা দুনিয়ার কোন সরকার পারবে না আমি করে দেখায় দিলাম তোর ওই যেই জায়গা থেকে গুনাহ সরাইছি ওই জায়গা নেকের গাছ লাগাই দিছি হ্যাঁ আরো জোরে কর আপনাকে মন খারাপ আর মাত্র 5 মিনিট কথা বল শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন ওই কবিরে বুকের মধ্যে সাইফে ধরে যখন বিশ্বনবী বললেন আমি নবী তোর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে তোর মুখে যখন দাড়ি দেখছি আমি ওই মদিনায় থাকতে পারি না আমি তোমার বাসায় চলে আসছি একটা ওয়েলকাম জানাবার জন্য আমি তোমার একটা ওয়েলকাম জানাবার জন্য স্বাগতম জানাবার জন্য তোমার পারস্যে চলে আসছি মদিনার থেকে দরকার মারহাবা পারস্য যদি আমার নবী 1500 কিলোমিটার দূরে 15000 কিলোমিটার দূরে যাইতে পারে আমার 6000 কিলোমিটার দূরে আসতে পারে না আমার নবী আপনার ঘুমের ভিতরে আসতে পারে না কি দাড়িটা রাখা যাবে না দাড়িটা রাখা যাবে আল্লাহু আকবার বলেন তো বলেন নেকের কাজ ছাড়ব না গুনাহ আর করব না বলো বলো যুবক ভাই বলো নেকের কাজ ছাড়ব না গুনাহ আর করব না এর নাম তওবা নাসুহা বলো এর নাম তওবা নাসুহা নেকের কাজ ছাড়ব না জোরে বলো জোরে বলো নেকের কাজ ছাড়ব না নেকের কাজ ছাড়ব না যতই ছোট হোক নেকের কাজ ছাড়ব না গুনার কাজ ছাড়ব না গুনার কাজ ছাড়ব না মারহাবা আল্লাহ ওয়াদা করছে আল্লাহ তোমার ঘরে বইয়া এই বৃষ্টির মধ্যে মাঠে ওয়াজ হয় নাই কিন্তু মসজিদে হইছে
তোমার পাগলগুলো ওয়াদা করছে আমি চোখের পানি দেখতেছি যারা জীবনে ওয়াজে কানছে কিনা জানি না আল্লাহ এরা নেকের কাজ ছাড়বে না গুনার কাজ করবে না এর নাম তওবা নাসুহা তুমি বলেছো আল্লাহ এদেরকে গুনার কাজ থেকে বাঁচাও এদের বাবা মাকে তুমি maaf করে দাও আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও আল্লাহ হাজীগঞ্জের যুবকদেরকে ওলি বানায় দাও নিজের হাতে মোদের বলো না ভাই নিজের হাতে মোদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া কেমনে দিবা জাহান্নামে এই রাত 12টার সময় আমার রব্বে কারিমে সব হাজীগঞ্জের চাঁদপুর জেলার সব দরজাগুলো বন্ধ শুধু আমার মওলার দরজাটা খোলা আমার মওলা হাত দুটো বাড়ায় বলতেছে বাজা বাজা বান্দারে তুই চা আমার কাছে চা তু তাওয়াঙ্গার গাছটাই ইয়াজমালে মা ইজামা গাফিল সুদি ইয়াজহালে মা বারদার আমদ বান্দায় বোরে খতা আবরোয় খুদ বাসি আরে খতা মারহাবা বলতে পারলেন না হে বান্দা একসাথে গুনাহ করছর পাঁচ বন্ধু মিলিয়া পাঁচ বন্ধুর মধ্যে এক বন্ধু তুই আসছস ওয়াজ মাহফিলে চার বন্ধু ঘুমাইতাছে তুই আমার কাছে হাত পাইতে ডাক দিছর রে আমার কুদরতে দরিয়ায় দোষ মারছে তোর গুনার দিকে আমি তাকাবো না তুই যদি ওই চার বন্ধুর ওসিলে নিয়েও তুই আমার কাছে বলো আল্লাহ আমার ওই চার বন্ধুরে মাফ করে দাও তাদেরকেও আমি মাফ করে দিব আমার নাম রহমান আমার নাম গফফার আমার নাম জব্বার আমার নাম সত্তার জোরে কান মারকাবা বাজান তাহলে আমার দিকে বলেন আল্লাহ যদি কিছু আপনার কাছে রাত 12টায় চাই দিতে রাজি আছেন না নাই اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين ابتك يدك المالي আজকে 24 আগস্ট রাত 12টার সময় এতিমের মতো অসহায়ের মতো দোকানে হাত তুলে দিয়েছি আল্লাহ জানি না যারা আমিন আমিন বলছে কার জন জনম দুঃখিনী মা কার জন জনম দুঃখ মিয়া বাবা হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরে ঘুমাইয়াছে আল্লামিও যখন কবরে চলে যাব কি আমার কবরে বাবার নামাইবা কি আমার জীবনের শেষ গোসল দিয়া দিও কি আমার জীবনের সব কথাগুলো বুঝায় বুঝায় বলবো আল্লাহ যারা এখানে বসে আছে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যারা যেখানে দান করেছে এই মাহফিলের জন্য যারা যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করিয়া লো আল্লাহ যারা যেখানে যে অবস্থায় হাত তুলছে আমি জানি না আমার মা বোনরা কে কোন জায়গায় বসে হাত তুলছে আমি জানি না প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও